निजेर बोन जे आमार संसारे कतटा अशांति निये आसते पारे तोमरा जदि भिडियोटा ना देखो ताहले बुझते पारबे ना। सत्यि बोलछि बंधुरा, निजेर बोन नय जेन घरेर शत्रु विभीषण। हाँ बंधुरा भिडियोटा देखो, कथागुलो आमार शोनो, ताहलेई बुझते पारबे। नमस्कार बंधुरा, कुमकुम फैशन विद ब्लग चैनले सबाइके स्वागत जानिये आमी कुमकुम चले एसेछि आरो एकटि नतुन भिडियो निये। आशा करछि आमार सब बंधुरा खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ खूब भालो आछि। तो चलो बंधुरा भिडियोटि देखते थाको। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে মোটেই ভালো লাগে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে খুব মানে বিরক্ত লাগে একাতে ফোন নিয়ে। আর এমনি তো ফোন রাখারও আমার জায়গা নেই, কোথায় যে ফোনটা রেখে একটু গল্প করব তোমাদের সাথে সেটারও উপায় নেই। যাই হোক, এক জায়গায় রোজ বসে গল্প করি, একদিন হয়তো ওই রুমে, একদিন এই রুমে, যাই হোক। চলো বসে পড়েছি, আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হ্যায়, প্যার কিয়া হ্যায় রে বহত প্যার কিয়া হ্যায়। तूने भी मुझे इतना बेकरार किया है, तूने भी मुझे इतना बेकरार किया है, तूने भी मुझे इतना बेकरार किया है, तूने भी मुझे इतना बेकरार किया है। तो बंधुरा তোমরা কি বিরক্ত হচ্ছ এই যে আমি সব সময় এক লাইন গান গেয়ে যাচ্ছি, তোমরা কতটা বিরক্ত হচ্ছ আমাকে কমেন্টস করে বলো। তো চলো মেন কথায় আসি। আজকে কি ভেবেছিলাম জানো তো বন্ধুরা, আজ ভেবেছিলাম আমি রবিবার, ভুলে গেছি শনিবার বলে আরামসে ঘুম দিচ্ছি। কটায় উঠেছি জানো? 7:45। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, 7:45 উঠেছি। এবার ছেলেকে ভাত দিতে হবে 9:20, ঠিক আছে। এবার কি করে কি করব মানে খুঁজে পাচ্ছি না, মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকেনি এই জন্যেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাছাড়া ও জেগে গেলে আমাকে তুলে দেয়। যাই হোক, এবার কি করি, তাড়াতাড়ি করে রান্না বসানো, একদিকে রান্না বসে দিয়েছি, একদিকে ছেলেকে তাড়াতাড়ি করে তুলে ওকেও, মানে দেখো মা ঘুমোচ্ছে, ছেলে তো ঘুমাবে, এটাই স্বাভাবিক। আর মেন কথা কি বলতো, টিউশন ছিল না, আর মা যদি পড়ে পড়ে ঘুমোয় বেলা পর্যন্ত, ছেলের কি দোষ? ছেলেকে তো দোষ দেওয়া যায় না, পুরোটাই আমার দোষ। যাই হোক, তখন তো আমার মাথা ঘুরছে, ঘড়ির দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেছে, মানে কি করব খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে মাছ কেনাই থাকে আমাদের, তোমরা অনেকেই জানো যে মাছ আগে থেকে আনা থাকে, কারণ তোমাদের দাদাভাইয়ের তো ডিউটির কোনো ঠিক আনা নেই যাকে বলে। যাই হোক, তারপরে ভাবলাম কি আজ ডাল রান্না করবো না, ডাল করিনি আজকে, মাছের ঝোল ভাত আর ভাজাভুজি করে ছেলেকে মোটামুটি খেতে দিয়ে দেবো, এটাই ভেবে রেখেছি। তাড়াতাড়ি করে একদিকে রান্না চলছে, ছেলেকেও মোটামুটি তুলে বললাম যে একটু বইটা একটু দেখ, এমনিতেই তো দেরি হয়ে গেছে, একটু পড়াগুলো দেখে নে, ঠিক আছে। ও পড়তে বসে গেছে, তারপর কি মনে হলো জানো তো বন্ধুরা, ওই যে নেশা তো মানুষকে মানে কি বলবো পিছন ছাড়ে না, নেশা এতটাই বাজে জিনিস। ফোনটা হাতে নিলাম, মানে দেখলাম চার্জ আছে কিনা, এবার চার্জে দেব বলে ফোনটা হাতে নিয়ে মোটামুটি আমি 10-15 মিনিট ফোনটা দেখেই যাচ্ছি। সামনে এলো, কি সামনে এলো বলো তো, সামনে হঠাৎ করে এলো আমার বোনের ছেলে, একটা মানে কি বলবো ফানি ভিডিও করেছে, কি বলে স্বামী স্বামী করে, যে এখন তো জানোই সবাই যে ওটা মানে হিট গান, পপুলার গান, স্বামী স্বামী চলছে, স্বামী এত ফানি ভিডিওটা, তোমরা যদি কেউ না দেখে থাকো দেখতে পারো, ওর একটা চ্যানেল আছে সুইতে টুকিটাকি। যাই হোক, ওর ছেলেকে আমার ভীষণ ভালো লাগে, আর দারুণ মানে কি বলবো এত সুন্দর ফানি ভিডিও করছে, ওইটুকু মানে এত কম বয়সে, আর ভীষণ হাসছি। তো আমার তো একা একা হাসলে ভালো লাগছে না, আমি যাই ভাবলাম যে একটু ছেলেকে দেখাই, এটাই আমার দোষ। আমি গিয়ে আমি রূপকে দেখালাম, লেই দেখ বাবু তোর ভাই কি সুন্দর, একটা ভিয়ানি ভিডিও করেছে, আমার ছেলেও তো দেখে হাসছে। ও আবার কি একবার দেখে পোষালো না, বলছে মা আরেকবার দেখে, আরেকবার 2-3 বার দেখছে। আর ওর বাবা তখন চলে এসছে, মানে তোমাদের দাদাভাই রীতিমতো পুলিশ চলে এসেছে, পুলিশ সেটা দেখেছে, মা ছেলে মিলে দুজনেই হাসাহাসি করছি আবার ফোন দেখে, সেটা নিয়ে স্বাভাবিক কান্না রাগ হয়। একেই তো দেরি হয়ে গেছে, রান্নার পাত্তা নেই, ছেলে স্কুলে যাবে, তারপর এই অবস্থা। বন্ধুরা যে কথাটা বলছিলাম, ছেলে আর মা মিলে তো ভীষণ হাসাহাসি করছিলাম, আর তোমরা তো জানো মানে কি বলবো একা একা থাকি তো মা ছেলে, তাই আমি যদি কোনো মানে বিশেষ করে হাসির কোনো ভিডিও দেখি আমার ছেলেকে দেখাই, আমার ছেলেও কিন্তু আমাকে দেখাই, দিয়ে দুজনে মিলে বেশ একটু হাসাহাসি হয়, তাই না। ছেলে যত বড় হচ্ছে তত আমার বন্ধুর মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কোনো উপায় নেই, মা ছেলে তো বন্ধুর মতোই থাকি। তোমরা দেখো কত মা ছেলে মিলে কত চ্যালেঞ্জ ভিডিও করি, তাই না, তোমরা তো দেখো। তো যাই হোক, এটা নিয়ে তো বোকা খেলাম, যাকে তো রান্নার পাত্তা নেই, ছেলে স্কুলে যাবে, আর এখন ফোন নিয়ে আবার হাসাহাসি চলছে, যাক সেটা আমি মেনে নিয়েছি, মানে একটু বোকা চোকা খাওয়াই যায় তাই না, নিজে ভুল করব একটু বোকা খাবো না। যাই হোক, তারপরে আবার কি করেছি বলতো, চার্জে ফোনটা বসিয়ে দিয়েছি, মোটামুটি একটু মানে এখনো কিন্তু ফোনটাই আমার ফুল চার্জ নেই, সকাল থেকে এমনই চলছে আমার।
রান্না কমপ্লিট, ছেলেকে খেতে পেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আবার ফোনটা নিয়ে বসেছি, ফোনটা নিয়ে বসেই আর ওই যে আমার বোনের আগমন, আমার বোনের আগমন। হ্যাঁ, ফোনটা খুলেই দেখছি, মানে কি বলবো, তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হে, এই গানটা আমার এত প্রিয়, আমার বোনকে ওটা দিয়েই শর্ট ভিডিও করতে হয়েছে। হ্যাঁ, ওই গানটা দিয়েই, ঠিক আছে, ও করেছে করেছে, আমি দুবার শুনলাম, দুবার শুনেছি একা একাই, এটা এইসব ছেলেকে দেখাতে যাইনি, নিজেই দেখলাম। তারপর কি হলো বলো, এবার ছেলে বলছে মা মাছটা ছাড়িয়ে দাও, ও তো মাছের কাঁটা ছাড়াতে পারে না, তোমরা তো জানোই। ঠিক আছে, ছেলেকে এবার মাছটা ছাড়িয়ে দিয়ে দেখলাম সমানে ওই এক লাইন গানেই গেয়ে যাচ্ছি, গেয়ে যাচ্ছি, এক লাইন, বললে বিশ্বাস করবে না বন্ধুরা, সেফ এক লাইন, ওই তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হে, তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হে, কতক্ষণ মানুষ সহ্য করে বলো। ছেলে প্রথমে যখন একবার হয়েছে, দুবার হয়েছে, তিনবার হয়েছে, ছেলে তো অবাক, বলছে মা তুমি পাগল হলে নাকি, ছেলে বলেছে, ঠিক আছে বলেছে বলেছে, যে আমি চুপ করে গেছি, তবুও মানে কিছুতেই কিছুতেই আটকে রাখতে পারছি না ফিলিংসটা, বললে বিশ্বাস করবে না বন্ধুরা, নেশা মানুষকে মানে কি বলবো, নেশা মানে এতটা ক্ষতি করে, এতটা ক্ষতি করে। সমানে ওর লাইনটাই আসছে, তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হে, জাস্ট এক লাইন, হয়ে গেল ছেলের খাওয়া। তাড়াতাড়ি করে ছেলে যে থালটা খেয়েছে, ভাবছি ওটা আগে ধুয়ে দিই, বাকি সব বাসন পরে ধুবো, আগে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আসবো তারপর ধুবো। বাসন ধুতে ধুতে সেম গান, তুনে ভি বুঝে তুনে ভি মুঝে, এবার কিন্তু অশান্তির শুরু। এতক্ষণ চুপচাপ ছিল তোমাদের দাদা ভাই মানে পুলিশ মশাই, তারপর শুরু হলো, বলছে ঘরে আর বাস করা যাবে না, ঘরটা একদম কি বলবো মানে পাগলের নাকি, এখানে পাগলরা বাস করে এমনই অবস্থা, ঘরে নাকি আর বাস করা যাবে না, তুমুল অশান্তি, তুমুল অশান্তি শুরু হলো। যাই হোক, কিছু বলিনি আমি, শুধু একটাই কথা বললাম যে কেন পছন্দের গান গাওয়া কি যাবে না। তারপরে আবার বলছে ঠিক আছে, সেটা নিয়ে হলো হলো। এবার এক লাইন সমানে গিয়ে যাচ্ছি, গিয়ে ছেলেকে গাড়িতে তুলতে গেছি, সেখানে যেখানে মানে দাঁড়িয়ে থাকি, বললে বিশ্বাস করবে না মা ছেলে দুজন চুপচাপ দাঁড়িয়েছে, হঠাৎ তুনে ভি মুঝে ইতনা বেকারার কিয়া হে, তারপর আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে, সত্যি বন্ধু না, আমার ছেলে মুচকি করে এমন হাসলো, এমন হাসলো, না হেসে থাকতে পারলি না, সেখানে আমি স্টপ হয়ে গেছি, বিশ্বাস করো, যে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে উপরে এসেছি, উপরে এসে বাকি কাজগুলো করছি, ওই এক লাইন গান গেয়েই যাচ্ছি, গেয়েই যাচ্ছি। তখন একটা কি কথা হলো জানো তো, বললো যে আর কি কিছু জানা আছে তাহলে সেটা বলো, ওই এক লাইনে নাকি পাগল পাগল লাগছে মানুষকে, মানে এক লাইন শুনে শুনে বিরক্ত হয়ে গেছে। তা বোন তোকেই বলি, শর্ট ভিডিও করছিস কর, আমার তো ভীষণ ভালো লাগছে তোর শর্ট ভিডিওগুলো, ফানিগুলো তো জাস্ট ফাটাফাটি, তাই বলে তুই এত শান্তি করবি আমার সংসারে, এত পছন্দের গান দিয়ে শর্ট করলি, আর সেটা নিয়ে আমি সারাদিন গাইতেই থাকলাম, গাইতেই থাকলাম, আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল, এটা কি তুই চাস বল, তুই তুই কি এটা চাস যে আমাদের সংসারে অশান্তি হোক, তুই কি আর আমার পছন্দের গান নিয়ে শর্ট ভিডিও করবি কিরে, আমি জানি তুই ভিডিওটা দেখবি, আর থাম্বনেলে তো তোর ছবি দিয়েই দেবো, মানে তুই দেখবিই দেখবি, তুই কি চাস যে আমার ঘরে এরকম অশান্তি চলতেই থাকুক চলতেই থাকুক, মানে তুই বললে বিশ্বাস করবি না, এখনও এখনও আমার শুধু মনে হচ্ছে ওই লাইনটাই গিয়ে যাই গিয়ে যাই, আমি তো জানি মানে কি বলবো, এত বদ নেশা না, ব্যাড হ্যাবিট, তাই না বন্ধুরা, একদম ভেরি ব্যাড হ্যাবিট, কিছু করার নেই, চেঞ্জ হবো না আমি, ওটা গেয়েই যাবো গেয়েই যাবো, আয় সারাদিন ওটা চলবে। এর অশান্তির মূলে কে বন্ধুরা, তোমরাই বলবে, অশান্তির মূলে কে, আমার বোন, আমার সংসারে যে অশান্তিটা হচ্ছে এটার মূলে কে, আমার বোন, আয় সারাদিন এটা চলবে কিন্তু রাত পর্যন্ত, না হ্যাঁ রাত পর্যন্ত, রাতে যদি আমি আরও অন্য কোনো গান শুনি তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ এটা আমার পছন্দের গান চলে এসছে সামনে, সকাল সকাল ফোন খুলেই অশান্তি, তো সেটা নিয়ে তো সারাদিন চলছে, জানি না আর কতক্ষণ চলবে, মানে পুলিশ এখনও কিন্তু বাড়িতে আছে, আমি দরজা লাগিয়ে দেখো ভিডিও করছি, হ্যাঁ তো আছে, এভাবে আমি ভিডিও করি, যখন দেখি আছে তখন আমি দরজা জানালা সব বন্ধ করে ভিডিও করি, হ্যাঁ আমার কথাগুলো যেন ওর কানে না যায়, ও বলে আবার কী বকবক করছে, কার সাথে বকবক করছে, ও জানে ভিডিও করি, যেমনটা নয় যে জানে না, তবু কি দরকার, তাই না বন্ধুরা। আর বন্ধুরা যারা নতুন নতুন বন্ধু হয়েছো তাদেরকে বলছি প্লিজ 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 তোমরা কমেন্ট করে আমাকে বলো, আমার কমিউনিটিতে প্লিজ, আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দাও, দেখো আমি কেমন না যাই, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে চলে যাব, আমি রেডি আছি যাওয়ার জন্য একদম, তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা, মানে এসে আর চলে যেও না, আমার খুব খারাপ লাগে,
আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সত্যি বলছি বন্ধুরা, তোমাদেরকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি সব সময়। যেভাবে ছিলাম সেভাবেই আছি। আর একটা কথা বলছি, ভিডিও দেখতে হয়তো মাঝে মাঝে দেরি হয়ে যায়, এর জন্য রাগ করো না। ভিডিও যখনই আমি দেখতে যাব, তোমাদের ভিডিওতে ঠিকঠাক ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবো। কোনো মতেই আমি তোমাদের ভিডিওর কোনো ক্ষতি করবো না। তাই তোমরা কেউ এটা মনে করো না যে ভিডিওতে এসে জাস্ট কমেন্ট করে চলে আসছি। না বন্ধুরা, ছোটো কমেন্ট হলেও তোমরা বিশ্বাসটা রেখো যে আমি তোমাদের ভিডিওটা দেখেই কমেন্ট করেছি। বারবার বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি চাই না। আমি জানি জাস্ট শুধু কমেন্ট করে চলে আসলে কিন্তু ভিডিওর খুব ক্ষতি হয়। এটা আমি সবাইকেই অনুরোধ করব যে প্লিজ, তোমাদের যদি সময় না থাকে কেউ কারো ভিডিও দেখতে যেও না। এতে কী হচ্ছে জানো তো, ইমপ্রেশনটা কমে যাচ্ছে ভিডিওর, আর ইউটিউব আমাদের ভিডিওগুলোকে এক জায়গায় থামিয়ে রেখে দিয়েছে। দেখছে মানে এদের ভিডিও কেউ দেখছে না, জাস্ট ক্লিক করছে বেরিয়ে যাচ্ছে কমেন্ট করে। এটা কিন্তু খুব ক্ষতি হচ্ছে। তো প্লিজ বন্ধুরা, কেউ কারো ক্ষতি করো না, ঠিক আছে? সময় নেই, আমরা দেখবো না। যদি কোনো সময় পাই তখনই ফুল ওয়াচ দেবো। ফুল দিতে না পারি অন্ততপক্ষে হাফ ওয়াচ করবো, তাই না? তো প্লিজ বন্ধুরা, কেউ কারো ক্ষতি করো না। আর সবাই সব সময় খুশি থেকো, হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।